এবার নজর রাখবো যে খবরের দিকে। গ্রেফতারির আশঙ্কা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সুপ্রিম কোর্টে আগাম জামিন মামলা। রাজ্য সরকারের কাছে বিষয় হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। এর আগে রক্ষা কবচ না মঞ্জুর কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তার রক্ষা কবচ খারিজ করেছে, ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারির আশঙ্কা করা হচ্ছে। 2018 সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নাম জড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের, এবং সেই খুনের মামলার অভিযোগ ছিল নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। সেই মামলায় এবার রাজ্য সরকারের কাছে হলফনামা জানতে চাইল সুপ্রিম কোর্ট।